সরকারি দলের অঙ্গ সংগঠন ও সরকারের বাহিনীগুলো কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী সহ তাদের সমর্থকদের উপর নির্বিচারে আক্রমণ করেছে এবং সরকারি দলের নেতাদের নির্দেশ বা উস্কানিতে যে এসব আক্রমণের ঘটনা ঘটেছে এমন সাক্ষ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট আসিফ নজরুল। তিনি বলেন, এসব ঘটনা নিয়ে সরকারকে আদৌ বিচলিত মনে হচ্ছে না। সরকার বরং এসব নির্মম ঘটনাকে আড়াল করে সরকারি স্থাপনাগুলোতে নাশকতার বিষয়টি ফলাওভাবে প্রচার করে পুরো দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দিচ্ছে। এই রাজনীতি বিশ্লেষক মনে করেন, মানুষকে ভয় দেখিয়ে নিপীড়ন করে সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু তার বুকের ক্ষত মোচন করা যায় না। মানুষের বুকে রয়েছে রংপুরের আবু সাইদের বুকে পুলিশের গুলি চালিয়ে হত্যার মতো দৃশ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেয়েদের লাঠি পেটা, রক্তাক্ত ও লাঞ্ছিত করার বহু টুকরো স্মৃতি, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ছাত্রলীগকে নামানোর প্রকাশ্য নির্দেশ। সরকারকে এসব ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নিজেদের দায় স্বীকার করতে হবে, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ফিরে এলে তাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে দাবি জানান আসিফ নজরুল। তিনি বলেন, সরকারকে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের ওপর নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। এত রক্তপাত ও অত্যাচারের পর এই আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ নাহিদ ইসলামকে রাতের আধারে তুলে নিয়ে নির্যাতনের যে সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে তা খুবই উদ্বেগজনক। এ ধরনের ঘটনা ঘটলে কোটা সংস্কার আন্দোলনের সাধারণ কর্মীরা কিভাবে সরকারের প্রতি আস্থা ফিরে পাবে? আসিফ নজরুল বলেন, কোটা সংস্কারের দু একজন নেতা আন্দোলন সমাপ্তি হয়েছে বলে ঘোষণা করেছে। নাহিদের ঘটনা প্রকাশ হওয়ার পর এটি তারা চাপের মুখে বা নির্যাতনের ভয়ে বাধ্য হয়ে করেছে বলে ছাত্রদের মনে হতে পারে। এ নির্যাতন অন্যদের উপরও করা হচ্ছে না বা ভবিষ্যতে প্রয়োগ করা হবে না, এ বিশ্বাস তাদের মনে কিভাবে আসবে, কিভাবে তাদের উদ্বেগ দূর হবে বলে প্রশ্ন তুলেছেন তিনি। এ সংবিধান বিশেষজ্ঞ দাবি জানিয়ে বলেন, সরকারের মধ্যে আন্দোলনকারীদের প্রতি বিদ্বেষ ভাব দূর করতে হবে। সরকারের মন্ত্রী, বাহিনী প্রধান ও অনুগত আলোচকেরা উদ্বিগ্ন ও মর্মাহত হয়েছেন বাহিনীগুলোর সদস্যদের হতাহতের ঘটনায়। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, পুলিশ হাসপাতালে আহত পুলিশদের দেখতে পুলিশ প্রধান যাচ্ছেন, আহত ছাত্রদের দেখতে সরকারের কেউ কেন যেতে পারলেন না? বরং সেখানে সরকারের পেটোয়া বাহিনী আক্রমণ করার চেষ্টা করলে তাদের বিরত বা গ্রেপ্তারে কোনো তৎপরতা দেখা যায়নি। পুলিশের জীবন, নিরাপত্তা, চিকিৎসা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ছাত্রদেরটি কেন নয়? আসিফ নজরুল বলেন, সরকারের লোকজনকে উদ্বিগ্ন হতে দেখা গেছে সরকারি স্থাপনাগুলোর উপর আক্রমণের ঘটনায়। এসব স্থাপনার মালিক বাংলাদেশের মানুষ, এসব স্থাপনায় আক্রমণের বিচার অবশ্যই সরকারকে করতে হবে, কিন্তু এমন উত্তেজনাকর অবস্থায়ও এসব গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি, সরকারকে তা ব্যাখ্যা করতে হবে।